দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা যাত্রাবাড়িতে বিশাল এক কাঁচামালের পাইকারি আড়তে। তো দর্শক, আজকে আমরা জানবো আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে দেশি পেঁয়াজ এবং আলুগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক এই মুহূর্তে দেখতেছেন, সকলে লাইক কমেন্ট করে দর্শক পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা নতুন দেখতেছেন দর্শক, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন তো? ভাইয়াদের শপের নামটা কি? এটা হলো ঘরের নাম আশিক বাণিজ্যালয়। আশিক বাণিজ্যালয়। আর ভাইয়ার নাম কি? আমার নাম মোহাম্মদ সেলিম। সেলিম ভাই, আচ্ছা, তো আজকের বাজারে কেমন চলতেছে দাম? আজকে কেমন চলতেছে দাম? বেজা কিনা বৃষ্টির কারণে বেজা কিনা একটু স্লো। আচ্ছা, আর এই পিসি আমরা দেখতেছি, এইগুলো কোথার পেঁয়াজ? এইগুলো এটা হলো ফরিদপুরের পেঁয়াজ। এটা ফরিদপুরেরটা আজকে কত করে? 92-93 আজকে বিক্রি করতেছেন, 92-93 টাকা। এই কাকা আসছেন কোথা থেকে আপনি? আমি কাজলা থেকে। কাজলা থেকে আসছেন আপনি পাইকার? কত বস্তা নিছেন? এক বস্তা। এক বস্তা নিতে আসছেন, এখন কম নিতেছেন কারণটা কি? বাজার একটু দাম বেশির কারণে। দাম বেশির কারণে মানে ওখানে কি খুচরা বিক্রি করেন? খুচরা বিক্রি করি। খুচরা বিক্রি করেন, ক্রেতারা কি বলে এসে? তারা বলে যে আপনারা পাইকারি রেট দিচ্ছে 70 টাকা, আপনারা কেন এত দাম চাচ্ছেন? মানে ওই যেটা 80 টাকা বিক্রি করতে বলছে। হ্যাঁ হ্যাঁ, আমরা কিনতে পারি না, বেচতে পারি না। তো মেমো দেখানোর পর কি ভাইদের কি ফোন দেয়? অনেকে ফোন দেয়। ফোন আসে না? আচ্ছা আচ্ছা, তো এখন দাম তো আপনার আমরা দেখলাম যে 115-116 টাকা ছিল রাজশাহীর পেঁয়াজ, এখন 102 টাকা। দামটা কমছে কি হাটের বাজারে? হাটের বাজারেই কমছে। আচ্ছা, আর ফরিদপুরেটা কত বললেন? এটা এটা 92-93, এইটা হচ্ছে 92-93 টাকা। এটা আজকের বাজারে যেটা ছিল 100 টাকা ছিল কিছুদিন আগেও। আচ্ছা, আর এইটা কোথার? রাজশাহী। পাঁচটা মাল হচ্ছে রাজশাহী। রাজশাহীতে কত? রাজশাহী 102-103। 102-103 টাকা। আচ্ছা, আজকে কি একটু বেশি বাজার? আজকে একটু মোকামে বেশি হাটের বাজারে, আজকে দাম একটু বেশি। আচ্ছা, এখানে আমরা দেখতেছি আলু আছে ভাই, এখানে দাঁড়ান। আলু এইগুলা কত করে? আলুটা রাজশাহীটা 50, এইটা হচ্ছে 50 টাকা। রাজশাহীটা 50 টাকা, 46। আচ্ছা, আর এইটা কোথার লালটা? এটা 48। লালটা 48, লালটা, এটাও রাজশাহীর? হ্যাঁ, এটা রাজশাহীর। এটাও রাজশাহীর, এটা হচ্ছে আজকে 48 টাকা। আর মুন্সিগঞ্জেরটা কত করে? মুন্সিগঞ্জেরটা 46-48 থেকে 48 টাকা মুন্সিগঞ্জেরটা, এটা আজকের বাজারে। আচ্ছা, তো বেচা কিনা কেমন হয় ভাইয়া? বেচা কিনা বৃষ্টির কারণে বেচা কিনা অনেক স্লো, মানে বৃষ্টির কারণে কম হইতেছে, কম হইতেছে। আচ্ছা, তো আপনাদের হাটের বাজার থেকে ব্যাপারী ভাইরা পাঠায় আপনাদেরকে? জি জি। ব্যাপারী ভাইরা, তাদের কি অবস্থা এখন ব্যাপারী ভাইদের? ব্যাপারী ভাই আজকে বর্তমান আজকের বাজারে মনে 100-120 টাকা করে মনে বেশি, মানে আজকে হাটের বাজারে কিছুটা বেশি গেছে। বেশি গেছে, বেশি গেছে। এর কারণটা কি ভাই বেশি যাওয়ার? কারণ এর মনে করে বাংলাদেশে দেশি পেঁয়াজ না, মনে করো পেঁয়াজ মনে করো শেষের পথে, এই কারণে মনে করো যারা গৃহস্থ হাটে নিয়ে যায় 2 মণ 10 মণ 20 মণ করে, সবাই মনে করে বাড়তি দাম চায়। আর যারা মনে করো ব্যবসা করে, ওরা কত কিনা লাগবে, মানে এরা মনে করো যে পেঁয়াজটা কিনা, মনে বাড়তি দামে পেঁয়াজটা কিনা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গাতে দিয়ে বাড়ায়। এই কারণে আপনাদের এখানে আপনার এই যে পাংশার পেঁয়াজটা কম পাওয়া যায় যাত্রাবাড়িতে? যাত্রাবাড়িতে পাংশার পেঁয়াজ ঢুকে না, যাত্রাবাড়িতে ঢুকে রাজশাহী পেঁয়াজ, আর হলো ফরিদপুরের পেঁয়াজটা বেশি চলে, বেশি চলে। আর মাঝে মাঝে পাবনার পেঁয়াজ আসে, মানে খুব কম আসে পাবনারটা। আবার শ্যামবাজারে আবার রাজশাহীর পেঁয়াজটা খুব কম পাওয়া যায় শ্যামবাজারে, তাই না? পাবনারটা পাওয়া যায় বেশি, আর ফরিদপুরটা বেশি পাওয়া যায়। আর এই সালার বস্তা এইগুলো কোথার আলু? এটা হলো রাজশাহী ডায়মন্ড আলু। এটা রাজশাহীর ডায়মন্ড আলু, এইটা কত করে? এটা হলো 50, এটা 50 টাকা। এটা কোয়ালিটি ভালো? হ্যাঁ, এটা কোয়ালিটি ভালো। বস্তায় কত কেজি আছে ভাইয়া? 70 কেজি বস্তায় আছে, 70 কেজি করে। আচ্ছা, আর এই কর্নারেরটা কোথার? এইটা পেঁয়াজ, এই এইটা? হ্যাঁ, এইটা এইটা পেঁয়াজ হলো ফরিদপুরের। এইটা ফরিদপুরের, এইটা 92-95। জি জি, এটা 92-95 টাকা আজকের বাজারে। আচ্ছা, তো এখন কাস্টমার কেমন আসতেছে ভাইয়া? কাস্টমার আপনি দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে গুড়ি গুড়ি বৃষ্টি হয়ে যাবে। অন্যান্য দিন দেখি ভরা থাকে আপনাদের এখানে, আজকে একদম খালি খালি, মানে সকাল থেকে কম হইতেছে বেচা কিনা? সকাল থেকে কম মানে খুবই স্লো, অনেক কম চলতেছে, মানে বৃষ্টির কারণে স্লো। আমি যদি বৃষ্টি যদি মনে করো ছাড়ে, যদি বিকেলবেলা কাস্টমার হয় তো
বিকেলে তো আসে আপনাদের এখানে? হ্যাঁ বিকেলে কাস্টমার। আচ্ছা মানে আপনাদের আরো খোলা থাকে সারা রাত্রই নাকি? সারা রাত বললে মনে করো যে 8টা পর্যন্ত, রাত্র 8টা পর্যন্ত খোলা থাকে। আবার সকালে খুলেন কখন? সকাল 6টা, 6টার দিকে। আচ্ছা আচ্ছা 6টার দিকে। আর আপনাদের এই পেশেন্টগুলো কোথার? এগুলা ওটা রাজশাহী বেজেডি। এটাও রাজশাহী? এইটা কত করে? ওটা 102.3। এইটা হচ্ছে 102.3 টাকা করে। আচ্ছা এগুলো কি বাসাই কিতো ভাই? একবারে বাসাই, একবারে ফেরে বাসাই কিতো করে বাসাই কিতো। আচ্ছা তো কৃষক ভাইদের কি অবস্থা, মানে কৃষক ভাইদের কি অবস্থা এখন? দাম তো কমছে, তাদের কি সমস্যা হইতেছে নাকি? না কি এর সমস্যা, এরা তো এবছর যারা চাষবাস করেছে পেঁয়াজের ওরা তো লাভবান। বর্তমান এরকম যদি গৃহস্থ সারা বছর পেঁয়াজ বেচে, আমরা ধারণা করি সামনে দিনগুলো গৃহস্থে আরো মনে করো যে চাষবাস বেশি করো পেঁয়াজ, মানে মোটামুটি ভাবে তাদের লস হইতেছে না? না না লস হইতেছে না, লাভই বেশি, লাভ হইতেছে। আচ্ছা তো বীজ সারের দামও তো অনেক বেশি তাই না ভাই? আর এগুলো যদি মনে করো সরকার যদি বীজ সারের দাম যদি মনে করো কমাই দেয়, তবে মনে করো গৃহস্থের মনে সুবিধা হবে, তবে মনে করো সামনে বছর যারা পেঁয়াজ উৎপাদন করবে তার মনে অটোমেটিক পেঁয়াজের দামটা কমে যাবে, কমবে ওই সময়, কমবে দামটা ওই সময় কমবে। আর আপনাদের এখানে তো অনেক খুচরা ব্যবসায়ীরা আসে বিভিন্ন জায়গা থেকে যারা ব্যবসা করতে চায়, আমাদেরকে অনেকে বলে ভাইয়া কিভাবে ব্যবসা শুরু করা যায়, তো তাদের উদ্দেশ্যে কি বলতে চান? যারা ভ্যান গাড়িতে বিক্রি করে তারা আসলে শুরু করবে কিভাবে? যারা ভ্যান গাড়িতে মাল বেচে আসে মনে করো যে বলে যে ভাই আমরা নতুন ব্যবসা করে মাল টাল কিনবো, কিভাবে কিভাবে বেচবো? আমরা বলি যে আমরা পাইকারি মাল বেচে মনে করো 92 আমরা বেচে, তুমি 92 টাকা কিনো, তোমার 100 বেচবা 2 টাকা খরচ আছে, পুলি ঘর রাস্তা ঘর, যা তোমার মনে করো যে 7 টাকা 8 টাকা লাভ থাকে, 5 টাকা দেয়। 92 কিনলে 3 টাকা 4 টাকা খরচ পড়ে যায়, মনে করো এখানে লেবার খরচ, মনে করো যে পেজে মনে করো ঘাটতি আছে, পুলি খরচ, গাড়ি সারাদিন গুইটা 150 কেজি বিক্রি করা যায় না? না অত যায় না, 120-100 কেজি বিক্রি করা যায়। সব দিন তাই একরকম না, ভ্যানের বাজার তো একরকম না, যে যেরকম মনে করো বেচতে পারে, কেউ 20 কেজি বেচে, কেউ 50 কেজি বেচে, এটা মনে করো যে ভাগ্যর উপর নির্ভর। আর এখন ব্যবসায়ীকে তো অভাব না, ভ্যান গাড়ি দোকানের অভাব না, ব্যবসায়ীর অভাব। আবার একদিকে জ্যৈষ্ঠ মাস আমের সিজনটা শেষ, এখন আবার বেশি আসতেছে আপনাদের এখানে তাই না? অনেক যারা আছে বিক্রি করতে চায় তারা। আচ্ছা আর আলুর দামটা কি আগের চেয়ে কিছুটা কমছে ভাইয়া? আগের তুলনায় 2-3 টাকা কমছে, আগে ছিল 52-53 টাকা, আজকে 50 টাকা বিক্রি করতেছে। আজকে বিক্রি করছেন 50 টাকা, কিছুটা কমছে দাম। তো এখন সামনে কি আসলে হাটের বাজারে একটু চাপ পড়ার সম্ভাবনা আছে নাকি হাটের বাজারে? এটা আমরা বলতে পারি না, এটা মনে করো ডিমান্ড করবে কাস্টমার হবে, যদি আমাদের বেচা কিনা বেশি হয় মনে করো ব্যাপারে রেট দিব যে এই মোকামে দাম বেশি, আপনার 2 টাকা বাড়তি দামে বেচে, দেখা গেলে আমাদের ঘর ভরা মাল বিক্রি করতে না পারলে আমরা অটোমেটিক 2 টাকা কমাই দিই। আমরা ব্যাপারীকে বলি মাল বেচতে পারি না, কাস্টমার মাল ধরতেছে না, 50 দাম চায়, কাস্টমার দাম বলে 48-47, তখন আমরা তখন ব্যাপারী ফোন দিলে কাছে বেচ চালান, তখন ওই ওইভাবে মনে হয় ব্যাপারী হাটে যায় গৃহস্থ মাল কিনে, তারা ওভাবে দাম বলে 200 টাকা কম বলে। তো টোটাল এই যে ব্যাপারী ভিতরে কিন্তু তেমন একটা লাভ হচ্ছে না, মানে এই যে 4-5 মাস যাবত আপনার দেখা গেছে আপনার লাভ হইলে 2 বার হয়, লস হইলে 5 বার হয় তাই না? এই তাই, কিন্তু লাভ লস আছে, কিন্তু আগে কিছু বলবেন? আচ্ছা এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। তো ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ওকে।